3, 2, 1, go! No, no chase. When I pull over, no chase. When I pull over, no chase. Please don't get up into my face. When I pull over, no chase. When I pull over, no chase. Assalamu alaikum. I'm Sakib Raza Abir. Welcome back to my channel, Sakib Raza Abir. আপনাদের অনেকের অনুরোধ ছিল যে ভাই কিছু নতুন করে গিটার টিউটোরিয়াল দেন, তো আমি আপনাদের জন্য জিনিসটা ভাবছি, ভেবে দেখলাম যে হ্যাঁ নতুন করে কিছু টিউটোরিয়াল আমি দিতে পারি। তো এই জন্য আমি বেসিক কিছু টিউটোরিয়াল নিয়ে আসছি, সেটা হচ্ছে যে বেসিক পার্ট, মানে হচ্ছে যারা এখনো গিটার সম্পর্কে একেবারে অবগত না, যারা গিটার সম্পর্কে কিছুই পারেন না, ওই তাদের জন্য আর কি। এটা এই ভিডিওটা খুব উপকার হবে, আপনারা দেখবেন, অবশ্যই দেখবেন। আর হ্যাঁ, যারা নতুন গিটার নিয়ে যারা নতুন বসতেছেন, এটা শুধুমাত্র তাদের জন্যই, তাদের জন্য খুব উপকারমূলক একটা ভিডিও আমি তৈরি করতেছি এটা। আর হ্যাঁ, যদি আপনারা যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয়, অবশ্যই আপনারা আমার কমেন্ট বক্সে কি আপনারা যাই কমেন্ট করবেন কোন জায়গায় সমস্যা, আমি ইনশাল্লাহ অবশ্যই আপনাদেরকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো চলুন, কথা না বাড়িয়ে আজকে আমরা চলে যাই আমাদের সেই গিটার লেসনে। হ্যালো, ওয়েলকাম ব্যাক, আমি সাকিব রাজা আবির আপনাদের সাথে আসছি। আজকে আমাদের ক্লাস হচ্ছে যে নতুন করে কিভাবে যারা নতুন গিটারিস্ট আছেন, যারা নতুন গিটার নিয়ে বসছেন, তারা কিভাবে গিটারটা বাজাবেন বা গিটার সম্পর্কে নতুন ক্লাস নেবেন। অনেক সময় হয় কি, আমরা আমাদের হাতের আশেপাশে বা কাছে ধারে কোনো গিটার টিচার পাই না, তার জন্য আমাদেরকে অনেক দূর দূরান্ত দেখতে হয়। তো আমি ওই ভাইদের কথা চিন্তা করেই আমি আজকে ভিডিওটা তৈরি করছি। আজকে ভিডিওটা মূল উদ্দেশ্য হচ্ছে যারা একেবারে নতুন গিটার নিয়ে একেবারে নতুন, তাদের জন্য, শুধুমাত্র তারাই এটাতে খুব উপকৃত হবেন। আমি বলতে চাই আপনারা খুব উপকৃত হবেন, স্কিপ না করে দেখবেন, অবশ্যই আপনারা উপকৃত হবেন ইনশাল্লাহ। যদি আপনাদের বুঝতে কোনো সমস্যা হয় কোনো জায়গায়, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে নিচে কমেন্ট বক্সে আমাকে জানাবেন, আমি অবশ্যই আপনাদেরকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো চলুন আমরা দেখে নিই আমাদের গিটার লেসনটা। তো আমাদের গিটার লেসনে আমরা একটা গিটার প্লে করার আগে আমাদেরকে জানতে হবে যে আমাদের গিটারের কোন পার্টটাকে কি বলা হয়, আমাদের কোন পার্টটাকে কি বলা হয়, ঠিক আছে। তো প্রথমে আমাদের যেটা আছে, এই যে আমরা দেখতেছি কতগুলো তার, দেখছেন যে আমাদের তারগুলা, যে তারগুলা, এটাকে কি বলা হয়, এটাকে আমরা গিটারের ভাষায় বলা হয় স্ট্রিং। কি বলা হয়? স্ট্রিং বলা হয় গিটারের ভাষায়, এটাকে স্ট্রিং বলা হয়। আমাদের একটা গিটারে, এটা অ্যাকুস্টিক গিটার, ঠিক আছে, অ্যাকুস্টিক গিটার, এটার মধ্যে ছয়টা স্ট্রিং থাকে, ছয়টা স্ট্রিং এর আলাদা আলাদা নামও থাকে। তো ফার্স্ট আমরা জানবো যে কোন স্ট্রিং এর নাম কি, এটা একদম আমরা গিটারের অনুযায়ী আমরা এটাকে বলি ফার্স্ট স্ট্রিং। আপনি হয়তো বলবেন যে এটা লাস্ট, আপনি যেহেতু জানেন না, তবে এটা গিটারের অনুযায়ী এটাকে বলা হয় ফার্স্ট স্ট্রিং। কোনটা? এটা হচ্ছে ফার্স্ট স্ট্রিং, এটার নাম হচ্ছে ই। সেকেন্ড স্ট্রিং বি, থার্ড স্ট্রিং জি, ফোর্থ স্ট্রিং ডি, ফিফথ স্ট্রিং এ, এন্ড দেন একদম লাস্ট যে স্ট্রিং সেটা হচ্ছে, সেটাও ই। তাহলে আমরা ছয়টা স্ট্রিং এর নাম জানলাম, ই, বি, সি, ডি, এ, ই, ই, বি, জি, ডি, এ, ই, আমাদের ছয়টা স্ট্রিং। ছয়টা স্ট্রিং ছাড়া আমাদের, এই যে আমরা দেখতেছি না, এই যে এখানে সাদা করা, এখানে একটা সাদা প্লাস্টিক লাগানো, এগুলো কি বোঝায়? এগুলো দিয়ে আমাদেরকে ফ্রেট বোঝানো হয়। হ্যাঁ ভাইয়া, এগুলো দিয়ে আমাদেরকে ফ্রেট বোঝানো হয়। ফ্রেট যেমন এই যে এটা, এই যে একটা দাগ দেখতে পাচ্ছেন, দাগের এই এখান থেকে এই দাগ পর্যন্ত এটাকে বলা হয় ফার্স্ট ফ্রেট। ফার্স্ট ফ্রেট, সেকেন্ড ফ্রেট, থার্ড ফ্রেট, ফোর্থ ফ্রেট, ফিফথ ফ্রেট, সিক্স, সেভেন, এইট, নাইন, টেন, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, as usual 22 ই থাকে, ঠিক আছে। তাহলে আমরা জানলাম কি, ছয়টা স্ট্রিং থাকে, বাইশটা ফ্রেট থাকে, ফার্স্ট ফ্রেট, সেকেন্ড ফ্রেট, থার্ড ফ্রেট, এরকম বাইশটা ফ্রেট থাকে। দেন আমরা আসবো এবার কি, আমাদের এটাকে বলে সাউন্ড হোল, এটাকে বলা হয় কি সাউন্ড হোল, যেটা দিয়ে আমরা কি করি, সাউন্ড হোল দিয়ে আমরা আমাদের যে সাউন্ডটা বাজাই এটা এখান থেকে বের হয়, জিনিসটা এখানে রিফ্লেক্ট করে এখান থেকে বের হয়, এটাকে বলে সাউন্ড হোল। এটা হচ্ছে আমাদের ব্রিজ,
যে আমরা এই দেখতে সাদা সাদা এটা যে জায়গাটা এটা হচ্ছে আমাদের ব্রিজ ঠিক আছে আর এটা হচ্ছে আমাদের ফনফার্ট এটা গিটারের এটাকে বলে ফনফার্ট আর এটা হচ্ছে আমাদের গিটারের ব্যাক পার্ট ঠিক আছে তো আমরা গিটার ধরার নিয়মটা তো আমরা ফনফার্ট জানলাম ব্যাক পার্ট জানলাম এটাকে বলে স্ট্রিং এটা সাউন্ড হোল এটা হচ্ছে ব্রিজ নাও এই যে আমরা কতগুলো দেখতেছি এইগুলো কি এইগুলা কি এগুলা এগুলো হচ্ছে এই এটাকে আপনার বলা হয় যে আমরা দেখতেছি চাবির মতো ঘরের মধ্যে চাবির মতো ছয়টা চাবি থাকে এগুলোকে বলা হয় কি গিটার কি কি বলা হয় এগুলাকে বলা হয় গিটার গিটার কি বলা হয় এগুলাকে ঠিক আছে এই হচ্ছে গিটার কি ছয়টা গিটার কি থাকে আর এটাকে বলা হয় আপনার ঘর নি গিটারের নি বলা হয় মানে গিটারের আপনার যে ঘরটা আছে সেটা বলা হয় ঠিক আছে গেল এই পার্ট আমাদের আমরা স্ট্রিং জানলাম কি জানলাম গিটার নি জানলাম সাউন্ড হোল জানলাম ব্রিজ জানলাম ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট জানলাম নাও এবার আমাদের কি কাজ এবার আমাদের কাজ হচ্ছে যে আমরা এটা এই যে আমাদের হাতে কি করি আমরা এটা ভাজাইব তো এভাবে ভাজাইলে হয় কি সাউন্ডটা একটু অন্যরকম আসে তো সেই জন্য আমরা কি করব একটা পিক ব্যবহার করব এটাকে বলা হয় পিক এটা বিভিন্ন সাইজের আছে আমারটা হচ্ছে যে 0.58 মিলিমিটার এমএম এটা পিক বলা হয় পিকটা বিভিন্ন সাইজের হতে পারে তো এবার আমরা আসি আমরা ফার্স্ট আমরা কি কাজ করব ফার্স্ট কাজ হচ্ছে আমাদের সেটা হচ্ছে যে বাজানো এই যে আমাদের গিটার নিয়ে বসারও একটা একটা মানে নিয়ম আছে সেটা হচ্ছে যে একটা রুলস আছে গিটার বসার সেটা হচ্ছে যে গিটার রুলস বসার রুলসটা হচ্ছে যে ডান পায়ের উপর আপনার গিটারটা রাখেন রাখছেন বাম পাটা এখানে রাখেন দেন এই বাম হাতটা বাম হাতের বুড়ো আঙুলটা পিছনে থাকবে এই বাকি পাঁচটা এখানে সামনে থাকবে দেন পিক ধরার নিয়মটা হচ্ছে যে আঙুলটাকে এরকম করেন বুঝলেন এরকম এখানে পিকটা বসান এই বুড়ো আঙুলটা দিয়ে চাপ দেন এই হচ্ছে আমাদের পিক ধরার স্টাইল এই এভাবে বাজাবে ঠিক আছে নাও আমাদের এবার আমরা আসি আমাদের পারফেক্ট যে আমাদের যে ক্লাসটা সেই ক্লাসে আমরা আসি আমাদের আজকের ফার্স্ট আজকের জন্য আপনাদেরকে ক্লাস দেওয়া হচ্ছে গিটারের সেটা হচ্ছে যে এই যে আমাদের এই যে ই আছে না ই এটাও ই এটাও ই আমরা জানি এটাকে এ এটাকে বি বলে এটা ডি এটা জি তো আমাদের কাজ হচ্ছে আজকে আমরা ফার্স্ট পেড এবং সেকেন্ড পেড মিলে কাজ করবো আজকে আজকে আপনাদের জন্য লেসন হচ্ছে বাসায় আপনারা হোমওয়ার্ক করবেন সেটা হচ্ছে যে বুড়ো আঙুলটা পিছনে থাম এটা হচ্ছে এটাকে থাম বলা থামটা পিছনে দিয়ে তারপরে এটাকে একবার ভাজাবেন আর এটাকে ধরবেন চাপ দিয়ে ধরে বাজান তারপরে এটা তারপর আবার পরেরটা তারপর পরেরটা তারপর হচ্ছে যে তারপরেরটা তারপরেরটা যখন আমরা এটাকে একসাথে বাজাবো আবার এই হচ্ছে আমাদের ক্লাসটা তো আমরা এটাকে প্রথমে এখান থেকে এখানে আবার এখান থেকে এখানে তারপর আবার তিন নাম্বার স্ট্রিং এখান থেকে এখানে এই স্ট্রিংটা আমরা যখন আবার এটাকে এখানে আসবো তখন এই স্ট্রিংটা আমরা বাজাবো না এই যে এটা এটা আমরা বাজাবো না এখানে ধরবো ধরে এই আঙুলটা দিয়ে ভাজাবো বাজানোর শেষে আবার এখানে চলে আসবো আবার এখানে এই ছিল আজকে আমাদের এই ক্লাসটা আশা করি আপনাদের ভালো লাগছে
আপনাদের যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আমি অবশ্যই ইনশাআল্লাহ আপনাদেরকে কমেন্ট বক্সে উত্তর দেওয়ার রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আর হ্যাঁ, খুব সহজভাবে গিটার এখানে শেখানো হবে আপনাদেরকে। এই আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যদি আপনার মনে হয় যে আপনার ভিডিওটা আপনার একটু হলেও উপকারে আসছে, প্লিজ ভাইয়া একটা লাইক করে দিবেন। লাইক করলে হয় কি, আমার একটু অনুপ্রেরণা বাড়ে যে আমার ভিডিওটা যারা দেখছে তাদের কাছে ভালো লাগছে, তারা লাইক করছে, তো আমার আর নতুন একটা ভিডিও করার একটা স্পিরিট আসবে। আজকে এই ছিল আমাদের লেসন ওয়ান, যেটা আমাদের বেসিক গিটার লেসন ওয়ান আজকে ছিল আমাদের পার্ট ওয়ান, লেসনের পার্ট ওয়ান ছিল। আমরা আবার নেক্সট উইকে আসবো যে পার্ট টু নিয়ে। নেক্সট উইক বলতে আমরা আপনাদেরকে সময় দিয়ে ক্লাসগুলো দেব, আপনারা ততদিনে ক্লাসটা করে ফেলবেন। আমি আশা করি আপনারা সবাই পারবেন। কাজ হচ্ছে যে থাম্ব পিছনে ধরে এই আঙ্গুলটা, ফার্স্ট আঙ্গুলটা ফার্স্ট ফ্রেডে ফার্স্ট একদম লাস্ট স্ট্রিংয়ে ক্লাস। আশা করি ততদিন ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম আহমদুল্লাহ আবরাগাত। আর হ্যাঁ, অবশ্যই ভাইয়া আপনারা যদি একটু ভালো লাগে আপনারা প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন, আর হ্যাঁ প্লিজ সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব মাই চ্যানেল নাও।